দিনের কোচবিহার জেলা সফরে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলাজমিতে অবৈধ নির্মাণ, তৃণমূল গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাঙন। শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্রে উড়ল বিজেপি পতাকা, শনিবার নিজেই ঘরেই যোগদান। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে 5 বছর, চাপে চর্চায় কে কাটলেন দিলীপ ঘোষ। সমস্যার সমাধানে কেন্দ্র কৃষকদের কমিটি তৈরির পক্ষে সুপ্রিম কোর্ট। পুষ্পস্তবককে শহীদ সেনানীদের শ্রদ্ধা, মোদীর জ্বলে উঠল স্বর্ণিম বিজয় মশাল। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, সাইফ আলী খানের বিরুদ্ধে দায়ের মামলা। তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা, বিধানসভায় শুভেন্দু অধিকারী, 2.5 দশকের সম্পর্কে ইতি। 31 ডিসেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করল ভারত। জল্পনা বাড়িয়ে এবার কাঁকসায় শুভেন্দু অধিকারীর সঙ্গে পোস্টার সাংসদ সুনীল মণ্ডল। বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু গৃহীত হচ্ছে না, জানালেন স্পিকার। চলে আসুন যুদ্ধ হয়ে যাক, বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতা। মমতা নিজের ঘর সামলান, মুসলিম ভোট ওনার সম্পত্তি, পাল্টা তো ওএসসি। দিনে 25টার বেশি আধার কার্ড নয়, চরম দুর্ভোগের ছবি বাঁকুড়ার মুখ্য ডাকঘর। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা জিয়ে রাখলেন তিনি। জুয়ার থেকে আক্রান্ত পুলিশ। হুগলির বাঁশবেড়িয়ায় শীত বস্ত্র বিতরণ। আজ কেন্দ্রীয় কৃষক নীতি বিলের বিরুদ্ধে একটি ঐতিহাসিক বাইক র্যালি আয়োজন করা হচ্ছে। কান্দি শহরের রূপপুরে রক্ষাকালী পুজো। পূর্ব মেদিনীপুরের মঙ্গলামারু উৎসব সমিতির আয়োজনে উৎসবের শুভ উদ্বোধন হল। কাটোয়া পৌরসভা পরিষদের সহযোগিতায় চতুর্থ পূর্ব বর্ধমান জেলা গ্রন্থমেলার শুভ উদ্বোধন। সুন্দরবনে চাকি রোডে ভবপুরেও দুস্থদের স্বাস্থ্যসাথী কার্ড বেরিয়ে। শুভেন্দু অধিকারী জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ্যে এলেন দাদার অনুবাদ। মালদা শহরে মাদক বিরোধী সচেতনতামূলক পদযাত্রা।